फ्रेंड्स वेलकम टू माय चैनल ड्रीम्स ऑफ लर्निंग। आज के वीडियो ते आमरा त्रिपुरा टेट 1 टेट 2 एवं एसटीडी सिलेबस बांग्ला साहित्य थेके एक गुरुत्वपूर्ण मॉक टेस्ट जेखाने 25 नम्बर क्वेश्चन रहे छे। तुम्हरा सम्पूर्ण वीडियोटिके देखो और 25 नम्बर मध्य कत स्कोर करते पारो सेटा तुम्हरा अवश्य कमेंटे जानाबे। तो ये तुम्हारे जो सरप्राइज मॉक टेस्ट और आज के देखो तुम्हरा कत स्कोर करते पारछो ए 20 क्वेश्चन मध्य। ঠিক আছে, তাহলে তোমরা দেখো কয়টা কোশ্চেন তোমাদের হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, হে কাশি কবির দলে তুমি পুণ্যবান, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, কোনটি নয়? তাহলে আনসার কী হবে দেখো একটু। তাহলে আনসার হবে এখানে মধুসূদন দত্ত, তিনি একথা বলেছিলেন। দেখো আমরা তো বাংলা সাহিত্যিক সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, তো TET-1 এই দুটির যে টপিকগুলো রয়েছে বাংলা সাহিত্যিক সম্পূর্ণ কমপ্লিট আছে। শুধুমাত্র এসটিটির মধ্যে কিছু টপিক বাকি ছিল, তো যেগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি, তো এখন আমি আর সেগুলো দিচ্ছি না, আমার একটু প্রবলেম আছে সেজন্যই। এখন যেগুলো তোমাদের দিয়েছি আমরা, তোমরা সেগুলো অবশ্যই দেখো, আশা করি সেখান থেকে ভালোই পাবে তোমরা এক্সামে। তারপর দেখো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন, অপশন নাম্বার এ আছে মুকুন্দ রাম, কাশীরাম দাস, গোবিন্দ পরমেশ্বর, বৃন্দাবন দাস। তাহলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস, ঠিক আছে মনে রাখবে। আর যদি বলা হয় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, তাহলে হবে কৃত্তিবাস ওজা। তাহলে কাশীরাম দাস কার সংস্কৃত মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন? তিনি করেছিলেন ব্যাসদেব, যিনি রয়েছেন তার যে মহাভারত সেটাকে বাংলাতে তিনি অনুবাদ করেছিলেন কাশীরাম দাস। তারপর দেখো নেক্সট কোশ্চেন দেখো, কোন নাটককে মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন? খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম যে অপশানটা রয়েছে সেখানে আছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, নান অব দিস। তাহলে কোন নাটকে মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন? সেটি আনসার হবে পদ্মাবতী, আনসার হবে অপশান নাম্বার বি হবে আনসার, ঠিক আছে। আমি আনসারও দিয়ে দিয়েছি, দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে? তাহলে কাকে হবে আনসার? বীরাঙ্গনার যে কাব্যটি তিনি এটি উৎসর্গ করেছিলেন দেখো বিদ্যাসাগরকে, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই কাব্যটি উৎসর্গ করেছিলেন, অপশান নাম্বার ডি হবে আনসার। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যের কয়টি স্বর্গ আছে? 7টি স্বর্গ নাকি 9টি, 11টি, 4টি? তাহলে মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ রয়েছে, অপশান নাম্বার বি হবে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, উহা নাটকন বটে উপন্যাসও বটে কাব্যও বটে, এ কথাটি মোহিতলাল মজুমদার নিচের কোনটি সম্পর্কে বলেছিলেন? কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ? তাহলে এখানে কোন উপন্যাসটি সম্পর্কে বলেছিলেন মোহিতলাল মজুমদার এ কথাটি? এটি হবে আনসার হবে অপশান নাম্বার এ হবে আনসার, কপালকুণ্ডলা। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস ছিল, ঠিক আছে। তারপর দেখো অভয়া অন্নদা কমল, বনলতা হবে এটা, রাজলক্ষ্মী, কমলতাই হবে, রাজলক্ষ্মী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? পরিণীতা, চরিত্রহীন, পথের দাবি, শ্রীকান্ত? তাহলে এগুলো কোন উপন্যাসের চরিত্র? আনসার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ শ্রীকান্ত উপন্যাসের চরিত্র, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর 8 দিন পূর্বে মুখিকভাবে রচনা করেছিলেন? আরোগ্য, জন্মদিনে, তোমার সৃষ্টির পথ, রোগশয্যা? এটি কবি তার মৃত্যুর 8 দিন পূর্বে মুখিকভাবে রচনা করেছিলেন, লিখে যেতে পারেননি, এটি হবে আনসার অপশান নাম্বার সি হবে আনসার, তোমার সৃষ্টির পথ, এটি হবে আনসার। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে কার অনুসারী ছিলেন? অপশান নাম্বার এ আছে বিদ্যাসাগর,
মধুসূদন দত্তের, বিহারীলাল চক্রবর্তীর নাকি কোনোটি নয়। তাহলে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর অনুসারে ছিলেন। অপশান নাম্বার সি হবে আনসার। তারপর দেখো বঙ্কিমচন্দ্রের প্রহসনমূলক উপন্যাস হল মুচিরাম গুরের জীবন চরিত জননী বিষবৃক্ষ সীতারাম। তাহলে এখানে প্রহসনমূলক উপন্যাস হল অপশান নাম্বার এ মুচিরাম গুরের জীবন চরিত। তারপরে দেখো পথিক তুমি পথ হারাইয়াছ তুমি অধম কেন, উক্তিটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের? প্রথম যে অপশানটা রয়েছে রজনী বিষবৃক্ষ আনন্দমঠ, তারপরে দেখো কী আছে অপশান কপালকুণ্ডলা। তাহলে এটি কোন উপন্যাসের চরিত্র? পথিক তুমি পথ হারাইয়াছ তুমি অধম কেন, এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র, চরিত্র না উক্তি এটি। অপশান নাম্বার ডি হলো আনসার। তারপর দেখো তোমরা রাজস্ব উপন্যাসে ত্রিপুরার কোন রাজার কাহিনী বর্ণিত হয়েছে? এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজস্ব উপন্যাসটি রয়েছে সে উপন্যাসে ত্রিপুরার কোন রাজার কাহিনী রয়েছে? রাজা গোবিন্দমাণিক্য, রাজা প্রতাপাদিত্য, রাজা বীরবিক্রম, নানবদিস। তাহলে কী হবে আনসার? আনসার হবে রাজা গোবিন্দমাণিক্য, অর্থাৎ অপশান নাম্বার এ হবে আনসার। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? রাজশ্রী, মুকুট, বউ ঠাকুরানির হাট, চতুরঙ্গ। তাহলে কী হবে আনসার? আনসার হবে অপশান নাম্বার এ হবে আনসার, রাজশ্রী। রাজস্ব উপন্যাসের একটি এটি নাট্যরূপ। নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? করুণা নাকি রাজশ্রী, বউ ঠাকুরানির হাট কোনটি নয়? দেখো যদি বলা হয় প্রকাশিত উপন্যাস তাহলে হবে বউ ঠাকুরানির হাট, আর যদি বলা হয় অপ্রকাশিত উপন্যাস তাহলে হবে করুণা। এখানে করুণা হবে, তাহলে আনসার হবে অপশান নাম্বার সি প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানির হাট। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখে নেবে, সেখানে আমি সুন্দর করে ডিসকাস করেছি এগুলো। আর তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে দুটা ভিডিও আছে, পার্ট ওয়ান পার্ট টু, সেখানে সম্পূর্ণ সুন্দর করে ডিটেলস বলতে সবগুলো দিয়েছি আমি, সাহিত্যিক বা যা যা দরকার সেগুলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন গল্প গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? পথের পাঁচালী, ইচ্ছামতি, অপরাজিত, নানবদিস। তাহলে আনসার কী হবে? আনসার হবে অপশান নাম্বার ডি হবে আনসার। রসকলি যে গ্রন্থটি রয়েছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুরকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করেছিলেন, যে রসকলি গল্পটি রয়েছে সেটি। তারপরে দেখো হাসুলি বাকির উপকথা কি জাতীয় উপন্যাস? এটি কি আঞ্চলিক উপন্যাস নাকি সামাজিক উপন্যাস না রাজনৈতিক উপন্যাস না কোনোটি নয়? তো এখানে আনসার হবে কি? আনসার হবে অপশান নাম্বার এ হবে আনসার, হাসুলি বাকির উপকথা এটি একটি আঞ্চলিক উপন্যাস। ঠিক আছে, তারপর দেখো বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাকে বলা হয়? এখানে প্রথম আছে জীবনানন্দ দাস, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে দেখো নানবদিস রয়েছে। আমরা জানি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় নজরুল ইসলামকে, অর্থাৎ কাজী নজরুল ইসলামকেই বিদ্রোহী কবি বলা হয়, তাকে আবার দুঃখমীয় বলা হয়। ঠিক আছে, অনেকগুলো নাম রয়েছে, তোমরা দেখে নেবে ভিডিওটা, সেখানে সবগুলো দিয়ে দিয়েছি আমি ডিটেলসলি। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্য কাকে উৎসর্গ করেন? প্রথম যে অপশানটি রয়েছে জীবনানন্দ দাস, নলিনীকান্ত সরকারকে, তারপর দেখো যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, নানবদিস। তো কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। অপশান নাম্বার সি হবে আনসার। দেখো তোমাদের কতগুলো স্কোর করতে পারছো, অর্থাৎ 25-এর মধ্যে কত পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। রবীন্দ্রনাথ ঠাকুর সরি নজরুল ইসলাম তার বাদনহারা কাব্য কাকে উৎসর্গ করেছেন? জীবনানন্দ দাসকে, নলিনীকান্ত সরকারকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নানবদিস। বাদনহারা যে কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন নলিনীকান্ত সরকারকে, অর্থাৎ অপশান নাম্বার বি হবে অ্যান্সার। তারপরে দেখো মিস মিসিদের কবচ, এর রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নানবদিস। তো মিস মিসিদের কবচ এটি রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান নাম্বার সি হবে অ্যান্সার। তাহলে তারপরে দেখো বিভূতিভূষণের কোন উপন্যাসে নিশ্চিন্দপুর গ্রামের কথা বলা হয়েছে?
প্রথম যে অপশানটা রয়েছে পথের পাঁচালি উপেক্ষিতা ইচ্ছামতী নানবদিস, তো নিশ্চিন্দিপুরের কথা বলা আছে পথের পাঁচালি যে উপন্যাস রয়েছে সেখানে, অপশান নাম্বার এ হবে অ্যান্সার। আমরা জানি যেখানে পথের পাঁচালি যে উপন্যাসটা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, তো এখানে অপু ও দুর্গা যে শিশু চরিত্র রয়েছে তাদের কথা বলা আছে এই উপন্যাসের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো সুকান্ত রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা স্বীকার জানিয়ে কোন কবিতায়, অর্থাৎ তিনি রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন বা জানিয়েছিলেন কোন কবিতায়, রানার প্রিয়তম আশু রবীন্দ্রনাথের প্রতি নান অব দিস, তিনি রবীন্দ্রনাথের প্রতি যে কবিতাটি রয়েছে সেখানে তিনি তার রবীন্দ্রনাথের ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন বা জানিয়েছিলেন যেটা হবে। তারপর দেখো সকলেই কবি নয় কেউ কেউ কবি, কথাটি কে বলেছেন, সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, নান অব দিস, এটা হবে অ্যান্সার, হবে অপশান নাম্বার ডি হবে অ্যান্সার, জীবনানন্দ দাস এ কথাটি বলেছিলেন। রূপসী বাংলার কবি কাকে বলা হয়, সুকান্ত ভট্টাচার্যকে নাকি মানিক বন্দ্যোপাধ্যায়কে না আশাপূর্ণা দেবীকে না নান অব দিস, সরি জীবনানন্দ দাস, অপশান নাম্বার ডি। তাহলে এখানে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে, অপশান নাম্বার ডি হবে অ্যান্সার। লাস্ট যে কোশ্চেনটা দেখো সেটা, কে জীবনানন্দ দাসের কবিতাকে চিত্র রূপময় বলেছেন, অপশান নাম্বার এ আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম নাকি নান অব দিস। তো রবীন্দ্রনাথের জীবনানন্দ দাসের কবিতাকে চিত্র রূপময় বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান নাম্বার এ হবে অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা 25-এর মধ্যে কত স্কোর করতে পেরেছ সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাইকে ধন্যবাদ সময় ভিডিও দেখার জন্য।